সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এই পাঠ্যপুস্তক থেকে সপ্তম অধ্যায়ের স্বাস্থ্য রক্ষা ও আসন নিয়ে আমি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই পাঠে মনোযোগী হও। তো আমরা জানি যে মানব জীবনের স্বাস্থ্য অমূল্য সম্পদ। সুস্বাস্থ্য ছাড়া আমরা যেমন কোনো ধর্মকর্ম করতে পারি না, তেমনি আমরা ঠিকভাবে লেখাপড়া করতে পারি না। আমরা বাস্তব কথা কি, আমরা দৈনন্দিন জীবনে খুব কষ্ট ভোগ করি বা অসুখী থাকি। তো আমরা দেখি আজকে আমরা এই পাঠের আলোচনার জন্য তৈরি হয়ে যাই। তো আজকে আছে কি, তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা থেকে স্বাস্থ্য রক্ষা ও আসন। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি শিখবে, স্বাস্থ্য কাকে বলে, আসন কাকে বলে, আসন কত প্রকার, এবং আসনের উপকারিতা কি, এবং আসনের উপকারিতা কি। তো শিক্ষার্থী বন্ধুগণ, চলো আমরা একটু পাঠে মনোযোগী হই। স্বাস্থ্য রক্ষা, শরীর সুস্থ থাকার নাম স্বাস্থ্য। স্বাস্থ্য রক্ষা বলতে শরীর ও মনকে সুস্থ রাখা বোঝায়। স্বাস্থ্য রক্ষার জন্য বেশ কিছু নিয়ম পালন করতে হয়। নিয়মিত খাওয়া দাওয়া করতে হয়, ব্যায়াম করতে হয়, ঠিক সময় ঘুমাতে হয়, ভোরে ঘুম থেকে উঠতে হয়, হাত পায়ের নখ ছোট রাখতে হয়, সাবান দিয়ে স্নান করতে হয়। এভাবে চললে শরীর সুস্থ থাকে। তো শিক্ষার্থী বন্ধুগণ, আশা রাখি তোমরা আমরা যে পাঠগুলো পড়লাম সেই পাঠের সাথে তোমরা নিয়মিত হাত মুখ ধোবে, ব্যায়াম করবে, সকালে ঘুমে যাবে এবং ঘুম থেকে উঠবে। শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকে, কারণ শরীরের সঙ্গে মনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। শরীর ও মন সুস্থ থাকলে যে কোনো কাজে সফল হওয়া যায়। শরীর অসুস্থ থাকলে কোনো কাজে মন বসে না, ফলে সফলতাও আসে না। তো আমরা যে কথাগুলো পূর্বেই বললাম যে শরীর যদি অসুস্থ থাকে, তোমার শরীরে যদি জ্বর থাকে, শরীর যদি ব্যথা হয়, শরীর যদি নিয়মিত শুকিয়ে যেতে থাকে, তাহলে তুমি কি বাসায় বা স্কুলে এসে ঠিক মতো পড়াশোনায় মনোযোগী হতে পারবে না। স্বাস্থ্য রক্ষার সঙ্গে ধর্মের একটা সুসম্পর্ক আছে। ধর্মের কথা ভাবতে গেলে মন ভালো থাকতে হবে। ধর্মচর্চার জন্য মনের স্থিরতা প্রয়োজন। এক মনে ঈশ্বরকে ডাকতে হয়, না হলে তাকে পাওয়া যায় না। কিন্তু মনের এই স্থিরতার জন্য শরীর সুস্থ থাকা চাই, তাই ধর্মচর্চার জন্যও স্বাস্থ্য রক্ষার প্রয়োজন আছে। তো শুধু পড়াশোনার জন্য না, আমাদের ধর্মচর্চার জন্য শরীর সুস্থ থাকতে হবে। শরীর যদি সুস্থ না থাকে, তাহলে আমরা একাগ্র মনে ঈশ্বরের কথা চিন্তা করতে পারবো না। হ্যাঁ, অতএব এখান থেকে আমরা শিখলাম যে স্বাস্থ্য রক্ষা অবশ্য কর্তব্য। আরও শিখলাম কীভাবে স্বাস্থ্য রক্ষা করতে হয়। স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কাজে সফলতা আসে না। ধর্মচর্চার জন্য স্বাস্থ্য রক্ষা করা প্রয়োজন। তো এখন এই স্বাস্থ্য রক্ষার জন্য আমরা কি কি কাজগুলো করব, সেগুলো আমরা এখন বলার চেষ্টা করব। বিশেষত এই পাঠ্যপুস্তকের বাইরে অনেক বিষয় আছে। যেমন আমরা যদি নিয়মিত খেলাধুলা করি, আমরা যদি
পুকুরে গিয়ে সাঁতার কাটি, বিকেলে যদি মাঠে ফুটবল খেলি বা হাডুডু খেলি, এরকম করলে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে। আসন, যোগ ব্যায়ামের একটি বিশেষ পদ্ধতিকে বলা হয় আসন। আসনের ফলে শরীর সুস্থ থাকে, কাজ করার ক্ষমতা বাড়ে। প্রাচীনকালে মুনি ঋষিরা বিভিন্ন আসন করতেন, এতে তাদের শরীর সুস্থ থাকত, ফলে তারা মনোযোগ দিয়ে উপাসনা করতে পারত, ধর্মচর্চা করতে পারতেন, ঈশ্বরের ধ্যান করতে পারতেন। বর্তমানে সাধারণ মানুষ বিভিন্ন আসন করে শরীর সুস্থ রাখার জন্য, নিম্নে সুখাসন, পদ্মাসন, শবাসন এর বর্ণনা করা হলো। তাহলে এখন আমরা শিখলাম যে আসন কাকে বলে। আসন হচ্ছে একটা বসার বিশেষ পদ্ধতি, যেভাবে বসলে দেহ স্থির থাকে এবং ঈশ্বরের প্রতি মনের একটা ভাবনা থাকে, তাকে আসন বলে। তাহলে সুখাসন, এখন আমরা কি করব, এখন আমরা করব সুখাসন। তাহলে আসন কয়েক প্রকার এখানে আছে, আসন আসন কয়েক প্রকার, তিন প্রকার। তিন প্রকার ক নম্বর সুখাসন, খ নম্বর পদ্মাসন, গ নম্বর শবাসন। তোমরা এখন এই তিনটা আসন নিয়ে এখানে আলোচনা করব। সুখাসন, সুখাসন করার সময় দুই পা ভেঙে সোজা হয়ে বসতে হবে। প্রথমে ডান পা, পরে বাঁ পা ভেঙে বসতে হবে। বাম হাতের তালুতে ডান হাত চিত করা অবস্থায় কোলের উপর রাখতে হবে। এভাবে 30 সেকেন্ড থাকার পর বিপরীত ক্রমে বসতে হবে। সুখাসনের আরেক নাম বিরাসন, এতে বাত ইত্যাদির রোগ ভালো হয়, মনের একাগ্রতা বাড়ে, দীর্ঘদিন দীর্ঘজীবন লাভ হয়। স্বাস্থ্য রক্ষার জন্য এই আসনটি জরুরি। তাহলে আমরা কিভাবে এই সুখাসন আসনটি করব, প্রথমে কি করতে হবে, হাত পা ভেঙে মানে ভাঁজ করে, পা ভেঙে মানে পায়ের যে হাঁটু ভাঁজ করে বসতে হবে। তারপরে কি করতে হবে, হাতও ভাঁজ করে বসতে হবে। এভাবে বাম তালুতে ডান তালু চিত অবস্থায় রাখতে হবে। এভাবে 30 সেকেন্ড থাকার পর বিপরীত ক্রমে আসন করতে হবে। সুখাসনের আরেক নাম হচ্ছে বিরাসন, এতে বাত ইত্যাদির রোগ ভালো হয়, মনের একাগ্রতা বাড়ে, দীর্ঘজীবন লাভ হয় এবং স্বাস্থ্য রক্ষার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন এই সুখাসনটা করলাম, এখন আমরা পদ্মাসন নিয়ে আলোচনা করব। পদ্মাসন, এই আসনও সুখাসনের মতো। প্রথমে ডান পা, পরে বাম পা ভেঙে বসতে হবে, ভেঙে মানে ভাঁজ করে বসতে হবে।
তাই এর নাম পদ্মাসন। এতে পা দুটি পদ্মের মতো দেখায়। পদ্মাসনে বা হাতের তালুতে ডান হাত চিত করা অবস্থায় কোলের ওপর রাখতে হয়। এভাবে 30 সেকেন্ড থাকার পর বিপরীত ক্রমে বসতে হয়। এই আসনের ফল সুখাসনের মতোই বাত ইত্যাদি রোগ সরে যায়, এতে একাগ্রতা বাড়ে, দীর্ঘজীবন লাভ হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পদ্মাসনটা সুখাসনের মতোই, হ্যাঁ, কীভাবে এটা করতে হবে আমরা আরেকবার এটা জেনে নিই। প্রথমে ডান পা পরে বাঁ পা ভেঙে বসতে হবে। এতে পা দুটি পদ্মের মতো দেখায়, তাই এর নাম পদ্মাসন। তাহলে পদ্মাসনে বাঁ হাতের তালুতে ডান হাত চিত করা অবস্থায় কোলের ওপর রাখতে হয়। এভাবে 30 সেকেন্ড থাকার পর বিপরীত ক্রমে বসতে হয়। এই আসনের ফল সুখাসনের মতোই, বাত ইত্যাদির রোগ সরে যায়, মনের একাগ্রতা বাড়ে, দীর্ঘজীবন লাভ হয়। আচ্ছা, এরপরে আমরা শবাসন করব। শবাসনে কি করব, একটু তোমরা সবাই ভালো করে মনোযোগী হও। শবাসন, এই আসনে সব অর্থ মড়ার মতো চিৎকার হয়ে শুয়ে থাকতে হয়, তাই এর নাম শবাসন। শবাসনে পা দুটি একটু ফাঁক করে রাখতে হয়, নিয়মিত দম নিতে হয় ও ছাড়তে হয়, শরীরটাকে একেবারে শিথিল করে দিতে হয়। যে কোনো আসন করার পরেই শবাসন করে ক্লান্তি দূর করা যায়, কমপক্ষে 1 মিনিট ধরে শবাসন করতে হয়। অনেকের ক্লান্তি দূর করার জন্য 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত শবাসন করে থাকে। এই আসন করলে ক্লান্তি দূর হয়, নতুন কর্মশক্তি পাওয়া যায়। আমরা এই আসনটি করলে অধিক পর্যন্ত পড়াশোনা করতে পারব, এতে স্বাস্থ্যহানি ঘটবে না। তাহলে আমরা আবার জেনে নেব শবাসনটা কীভাবে করতে হয়। স অর্থ মরার মতো চিত হয়ে শুয়ে থাকতে হয়, তাই এর নাম শবাসন। শবাসনে পা দুটি একটু ফাঁক করে রাখতে হয়, নিয়মিত দম নিতে হয় ও ছাড়তে হয়, শরীরটাকে একেবারে শিথিল করে দিতে হয়। যে কোনো আসন করার পরেই শবাসন করে ক্লান্তি দূর করা হয়, কমপক্ষে 1 মিনিট ধরে শবাসন করতে হয়। অনেক ক্লান্তি দূর করার জন্য 5 থেকে 10 মিনিট পর্যন্ত শবাসনে থাকেন। এই আসন করলে ক্লান্তি দূর হয় এবং কর্মশক্তি পাওয়া যায়। আমরা এই আসনটি করলে অধিক রাত পর্যন্ত পড়াশোনা করতে পারব। তাহলে এখন আমরা জানলাম বিভিন্ন আসন অনুশীলন করলে শরীর সুস্থ থাকবে, মনের একাগ্রতা বাড়বে, ফলে আমরা পড়াশোনায় মনোযোগী হতে পারব। তাই স্বাস্থ্য রক্ষার সঙ্গে আসনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এখন আমি দু একটা কথা জিজ্ঞেস করব। তাহলে এখন আমরা ধরব যে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রশ্নে যাব যে স্বাস্থ্য কাকে বলে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে স্বাস্থ্য কাকে বলে? আচ্ছা, তাহলে বলতে হবে যে শরীর সুস্থ রাখার নামে স্বাস্থ্য। শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকে, মন সুস্থ থাকলে
আমরা যে কোনো বিষয় নিয়ে ভালোভাবে ভাবনা চিন্তা করতে পারি, পড়াশোনা করতে পারি, আমরা ঈশ্বরকে ভালোভাবে ডাকতে পারি ইত্যাদি ইত্যাদি। এখন আসন কাকে বলে? আসন কাকে বলে? তাহলে আসন হচ্ছে যোগ ব্যায়ামের একটি বিশেষ পদ্ধতি। যে অবস্থায় শরীরকে রাখলে শরীর স্থির থাকে এবং মন ঈশ্বরের দিকে ঝুঁকে পড়ে, তাকে আমরা আসন বলি। আসন কত প্রকার? আসন কত প্রকার? আসন এখানে তোমাদের পাঠ্যপুস্তকে আছে মোট তিন প্রকার। একটা হচ্ছে সুখাসন, পদ্মাসন আর শবাসন। শবাসন, তাহলে আসন করার উপকারিতা কি? আসনের উপকারিতা, আসনের উপকারিতা কি? যে আসন নিয়মিতভাবে আসন করলে আমাদের শরীর সুস্থ থাকে, কর্মশক্তি যোগায়, ক্লান্তি দূর হয়, স্বাস্থ্যহানি ঘটে না, তারপরে মনের একাগ্রতা বাড়ে, ফলে আমরা পড়াশোনায় মনোযোগী হতে পারি। তাই রাস্তায় স্বাস্থ্য রক্ষার সঙ্গে আসনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আচ্ছা, এখন কিছু অবজেক্টিভ প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করব। আচ্ছা, তোমাকে বলতে পারবে যে এই আসন করার সূচনা কারা করেছিল? আসন করার সূচনা কারা করেছিল? হ্যাঁ, কারা করেছিল? এটা উত্তর হবে, আসন করার এই পদ্ধতিটা প্রথম শুরু করেছিল প্রাচীনকালে মুনি ঋষিরা। মুনি ঋষিরা। আচ্ছা, তারপরে বলো যে সুখাসন করলে কি ফল পাওয়া যায়? সুখাসন করলে বিভিন্ন রোগের নিরাময় হয়, এতে বাত রোগ দূর হয়, মনের একাগ্রতা বাড়ে, দীর্ঘ জীবন লাভ করা যায়। আচ্ছা, এখন তোমাকে বলতে পারবে যে শবাসন কয় মিনিট পর্যন্ত করতে হয়, কত মিনিট করতে হয়? শবাসন 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত করতে হয়। আচ্ছা, শবাসনের উপকারিতা কি? শবাসনের উপকারিতা কি? শবাসন করলে ক্লান্তি দূর হয়, কর্মশক্তি পাওয়া যায় এবং এতে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করা যায়। গভীর রাত পর্যন্ত পড়াশোনা করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লেখার চেষ্টা করবে। স্বাস্থ্য কাকে বলে? আসন কাকে বলে? আসন কত প্রকার? কী কী আসনের উপকারিতা কী? এটা একটু তোমরা বাসায় এসে দিবে। আর তোমাদের পাঠ, এই পাঠ পরে পরবর্তী পাঠগুলো তোমরা বাসায় করবে। আমরা যদি সুযোগ পাই তাহলে পরবর্তীতে তোমাদের অন্য কোনো অধ্যায় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমাদের বার্ষিক পরীক্ষা প্রায় এখন কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে। তোমরা বাসায় ভালোভাবে পড়বে, অযথার সময় নষ্ট করবে না, অযথার সময় নষ্ট করবে না। তো এখন তোমরা এটা ভালো বাসায় করবে। তো আমরা এখন আরেকটু জিজ্ঞাসা করার চেষ্টা করব, আরেকটু জিজ্ঞাসা করব। তো এখন তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো যে আমরা কী কী উপায়ে
স্বাস্থ্য রক্ষা করতে পারি? আমরা কি কি উপায়ে স্বাস্থ্য রক্ষা করতে পারি? তো এখানে আমরা বলবো যে স্বাস্থ্য রক্ষার জন্য বেশ কিছু নিয়ম পালন করতে হবে। কি কি নিয়ম আছে এগুলো? নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ঠিক সময় ঘুমাতে হবে, ভোরের সময় ঘুম থেকে উঠতে হবে, হাত পায়ের নখ চোর রাখতে হবে, সাবান দিয়ে স্নান করতে হবে। এভাবে চললে শরীর সুস্থ থাকে। তো আমরা মোটামুটি বলতে পারি যে এই কাজগুলোই স্বাস্থ্য রক্ষার জন্য খুব জরুরি। আচ্ছা, তাহলে এখন স্বাস্থ্যর সাথে ধর্মের কী সম্পর্ক? এখন এই প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্য রক্ষার সাথে ধর্মের কী সম্পর্ক আছে? তাহলে এখানে আমরা উত্তর এভাবে দেব যে স্বাস্থ্য রক্ষার সাথে ধর্মের সম্পর্ক আছে। ধর্মের কথা ভাবতে গেলে মন ভালো থাকতে হবে, ধর্মচর্চার জন্য মনের স্থিরতা প্রয়োজন, একমন ঈশ্বরকে না ডাকলে তাকে পাওয়া যাবে না। কিন্তু মনের অস্থিরতা যদি না থাকে, মনের স্থিরতা যদি না থাকে বা শরীরে যদি অসুখ থাকে, তাহলে ধর্মচর্চার জন্য সেই মন এবং শরীরটা উপযোগী থাকে না। তো শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমাদের হাতে খুব একটা সময় নেই, তোমাদের এই অধ্যায়টা আজকে আমরা শেষ করে ফেললাম। নানা প্রশ্ন দিলাম, তোমাদের বাসার কাজ দিলাম, তোমরা বাসার কাজগুলো ভালোভাবে করবে এবং আমি যেগুলো কথা বললাম সেগুলো স্মরণ রাখার চেষ্টা করবে। তো তোমরা সকলে সুস্থ থাকো, সকলে ভালো থাকো, আমাদের সবার মঙ্গল কামনা করছি আমি। এই বলে আমার আজকে পাঠ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।